গুৱাহাটী অংশলৈ উভতি আহিছো। এতিয়া অপরাধীর ঘাটিত পরিণত হয়েছে গুৱাহাটী মহানগরী। দিনের পোহরত লোকচক্ষুর সন্মুখতে মহানগরীত ঘটিছে ডকাইতির ঘটনা। মহানগরী আদাবাড়িত বিলাসী বাহনের গ্লাস ভাঙি দিন ডকাইতে লুটি নিলে সোণর গহনা ভর্তি ব্যাগ। স্কর্পিও বাহনখনত আছিল প্রায় 10 লাখ টাকার সোণর গহনা। দুর্ধর্ষ অপরাধীর ঘাটি গুৱাহাটী মহানগরী। মহানগর আরক্ষী কপেন চ্যালেঞ্জ অপরাধী। লোকচক্ষুর সন্মুখতে ঘটিল চাঞ্চল্যকর দিন ডকাইতি। গুৱাহাটীর স্মার্ট আরক্ষী গিজ গিজাই থাকার মহানগরীতে পুনের ঘটিল এক চাঞ্চল্যকর ডকাইতির ঘটনা। বিলাসী বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্তই চলালে লুটপাট। আদাবাড়িত সুদর বেগ কাহি বতাহত মিলি গেল দুর্বৃত্ত। আরক্ষী গিজ গিজাই থাকা গুৱাহাটী মহানগরীতে সংঘটিত হওয়া এই ঘটনাক লৈ এক প্রকার মালিগাঁও অঞ্চলত চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ এখন রখাই থাকা এখন বাহন, এই বাহনখনের গ্লাস ভাঙি ভিতর থাকা সোণর অলঙ্কার এবার লৈ উধাও হয়েছে দুর্বৃত্তর দল। আর দুর্বৃত্ত কিহত আহিছিল, কিদরে এই দুষ্কার্য সংঘটিত করবলে পালে, এই সমগ্র ঘটনাক লৈ এই মুহূর্তে জালুকবাড়ী আরক্ষী অভিযান আরম্ভ করেছে। আর ইতিমধ্যে জালুকবাড়ী আরক্ষী CCTV ভিজুয়েলস লাভ করবলে সক্ষম হয়েছে। গুৱাহাটীর আদাবাড়ী তিনিআলিটোতে পার্ক করা আছিল এইখন কলা রঙের স্কর্পিও বাহন। স্কর্পিওর গৰাকীয়ে ঘুরি আহি দেখে এইখন ভাঙি থকা গ্লাসখন, আর তার পিছতেই লাগিল হাহাকার। প্রায় 10 লাখ টকার সোণর গহনা ডকাইতি। সোণর অলঙ্কার, মোবাইল সহ টকার বেগ লুটি নিলে দুর্বৃত্তই। খবর পায়ে ঘটনাস্থলীত উপস্থিত হল স্থানীয় জালুকবাড়ী আরক্ষী, পিছে সুংসূত্র নাই গভাইচুরর। ইতিমধ্যেই CCTV ভিজুয়েল পরীক্ষা করা আরক্ষীয়ে সন্ধান উলিয়াব পৰা নাই দুর্বৃত্তর। ডকাইতির কাণ্ডক লৈ ভুক্তভোগী অভিজিৎ দাসে দাখিল করেছে এজাহার। পিছে অপরাধীক বিচারি উলিয়াবলৈ কিমান সময় লাগিব মহানগর আরক্ষীক? নিরাপত্তার দায়িত্বত থকা স্পার্ট আরক্ষীক কেরেপ নকৰি এতিয়া দুর্বৃত্তর গেঙে গুৱাহাটীত এনেদরেই চলাই গৈছে অপেন অপরাধ। গুৱাহাটীর পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। আজি যোরহাটত NBJP নেতা রানা গোস্বামীর শক্তি প্রদর্শন। বিজেপিত যোগদান করে রাজ্যিক উপসভাপতির দায়িত্ব পয়া রানা গোস্বামীয়ে আজি বিজেপিত যোগদান করাইছে কেবাশ কংগ্রেস নেতা কর্মী। যোগদান সভাত সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী পীয়ূষ হাজরিকা উপস্থিত থাকে। রানা গোস্বামী বিজেপিত যোগদান করার পিছতে বহু সংখ্যক কংগ্রেস কর্মীকে বিজেপিত যোগদান করাইছে, এক প্রকার শক্তি প্রদর্শন করেছে। আর দেখলে পাওয়া গেছে রানা গোস্বামী যেটা বিজেপিত যোগদান করেছিল তেতিয়াৰ বিজেপির বিশ্বাসভাজন হয়ে পড়েছে। উপসভাপতির পর আরম্ভ করে প্রধানমন্ত্রীগুলি আসবর সময় যোরহাটর দায়িত্ব দিয়া, নিরীক্ষণের দায়িত্ব দিয়া বা মন্ত্রী পীযূষ হাজরিকার সহ প্রায় বাকি দেখবলে পাওয়া গেছে প্রায়খিন সভা সমিতি অনুষ্ঠানতে। গতি তেক্ষেত্রে নিজের শক্তি প্রদর্শন করা দেখবলে পাওয়া গেছে। আর আজির দিন যোরহাটত রানা গোস্বামী শক্তি প্রদর্শন করেছে। তপন গগৈ নির্বাচনী প্রচার সভাত রানা গোস্বামী অংশগ্রহণ করেছে, আর তাতে কেবাশ কংগ্রেসী নেতা কর্মী যোগদান করবাইছে। গোটে আধা মানুষ কংগ্রেস দলত আসলে কিয় বা কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হয়েছে? আকো কইছো, কংগ্রেসে অসমীয়ার কথা চিন্তা নকরে, কংগ্রেসে ভারতের কথা চিন্তা নকরে, কংগ্রেসে অকল পরিয়ালের কথা চিন্তা করে আর মানুষ তুষ্টিকরণ করে বিষবাস্প বিয়প খোঁজে। গোটে কংগ্রেস দলত আর মানুষ থাকবে নয়। আজি শেহতিয়া প্রমাণ আপনালোক, শেহতিয়া প্রমাণ আপনালোক, আপনাদের কাকে কংগ্রেস দল ত্যাগ করে আমার দল যোগদান করেছে। মানে মই কি কব খুঁজেছো, এই দলটে নতুনকে গুরুত্ব দিয়ে, সকলকে গুরুত্ব দিয়ে, আর সকলকে লই একেলগে অসম মাতৃর কারণে, ভারত মাতার কারণে কাম করে। এই নির্বাচন তো আমার কারণে বহুত ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে নির্বাচন ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে ভারত মাতৃক ক্ষমা করা সেইটোহে ডাঙর কথা। সেইটো করিম, আপনাদের গ্রহণ করিম, আপনাদের প্রতিশ্রুতি দিছো। আহক, যে সকলে এতিয়াও কষ্টত কংগ্রেস করে আছে কিন্তু কংগ্রেস করার মন নাই, আপনাদের আহক, আমি আকুয়ালি লম, আর সকলে মিলি রাজ্য গঠনের কারণে, দেশ গঠনের কারণে কাম করিম, আগুয়াই যাব। কিন্তু মই বহু দুঃখত কংগ্রেস দলের আইছো। এই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তির কারণে এদিন আমার বহু নেতা কংগ্রেস দলের পর উলাই গেছিল, আর অসমের আজি রাজনীতি সকলে গুড়ি ধরে আছে। এই সকল ব্যক্তি যখন কোনোদিন আমার নেতার কারণে সম্মান জানাবলে শিকার আসিল, সেই সকল আজি তারিখ আজি আমার সন্মুখত পার্টি। কিন্তু আজি নির্বাচনের
এখন যোগদানের সভা, সেইকাৰণে মই বক্তব্য নকৰো। কিন্তু মই ইতিহাস ইতিহাস আর আধ্যায় মই অহা কালির পৰা মুকলি করি। অধ্যায় আর কব লগা কথা তেখেতর পিতৃস্নেহ মাতৃস্নেহ এইবিল কথা মূল হৃদয় লিপিবদ্ধ হয়ে আছে। এইবিল কথা মই কায়দর সকল রাইজর আগত মই কবলের বদ্ধ পরিকর আর মই পাঠ মানে কিতাব খুলি হৃদয়ের পাঠ খুলি এই কথাবিল রাইজর আগত মই দাঙি ধরিম। মৰাণৰ চেপন চাহ বাগিচাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে অজাপৰ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি প্ৰাৰ্থী লুৰিণজ্যোতি গগৈ। প্ৰচাৰ সভাত বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালক বিফলতাৰ খলনায়ক আখ্যা দিলে লুৰিণজ্যোতিয়ে। নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত বহুকেইগৰাকী লোকে অসম জাতীয় পৰিষদতো যোগদান কৰিলে। প্ৰাৰ্থীৰ দায়িত্ব দিছে, তেওঁ মুখ্যমন্ত্ৰীৰো দায়িত্ব আছে, তেওঁ কিন্তু চূড়ান্তভাৱে বিফল হৈছে। তেওঁ বিফলতাৰ খলনায়ক বুলি মানুহে জানে। জাতীয় সংকট আহিলে মাতৃৰ ওপৰত আক্ৰমণ হলেও তেওঁ মনে মনে থাকে, স্বাভিমান নোহোৱা মানুহ, মেরুদণ্ড নোহোৱা মানুহ। গতিকে আমি রাইজক কি লাগে, অসমৰ রাইজক, ডিব্ৰুগড় বাকী রাইজক, ডিব্ৰুগড় নিজা এটা স্বাভিমান আছে, নিজৰ অর্থনীতি বৰ ভেটিটোৰ কাৰণে, নিজৰ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই গোটেই ব্যৱস্থাটোৰ কাৰণে। গতিকে মাত মাতিব পৰা মোক সকলো রাইজে জানে, যুঁজি আছো, যুদ্ধ কৰি আছো, আৰু অসমৰ জনগণক যিবোৰ কথা দিছিলোঁ কথা ৰাখিবলৈ আজিও মই বদ্ধ পৰিকৰ, মই প্ৰাণ দিম বচন নিদো আজি পুনৰ দোহাৰিছোঁ। ডিব্ৰুগড়ৰ অগপৰ মুখ্য কাৰ্যালয়ত সৰ্বানন্দ সোণোৱাল অসম গণ পৰিষদৰ দলীয় কৰ্মকৰ্তাৰ সৈতে সভাত মিলিত ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকী। অসম গণ পৰিষদৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক তথা চাবুৱা সমষ্টিৰ অসম গণ পৰিষদৰ বিধায়ক পুনাকণ বৰুৱা, জিলা সভাপতি আদিত্য গোস্বামীসহ অসম গণ পৰিষদৰ লাহোৱাল, টিংখং, নাহৰকুটীয়া, মৰাণ, চাবুৱাৰ লগতে আটাইকেইটা সমষ্টিৰ অসম গণ পৰিষদৰ দলীয় কৰ্মী উপস্থিত থাকে সভাখনত। অগপৰ মুখ্য কাৰ্যালয়ত সৰ্বানন্দ সোণোৱালক উষ্ম আদৰণি জনায় নেতাকৰ্মীসকলে। গণ পৰিষদ দলৰ আজি এই সভাত উপস্থিত আমাৰ ৰাজ্যিক সমিতি, জিলা সমিতি আৰু তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মকৰ্তাসকলে সকলোৱে এই নিৰ্বাচনত এই অভাজনৰ হৈ তেখেতসকলে ৰাইজৰ চলি গৈ কঠোৰ পৰিশ্ৰম কৰি ৰাইজৰ আশীৰ্বাদ ল'ম বুলি তেখেতসকলে মোক প্ৰতিশ্ৰুতি দিছে। মই তেখেতসকলৰ প্ৰতি চিৰকৃতজ্ঞ। আৰু আপোনালোকে জানে, একালত মই অসম গণ পৰিষদ দলতে আছিলোঁ আৰু এই কাৰ্যালয়ত এতিয়া সঘনাই অহা যোৱা চলিছিল। গতিকে কাৰ্যালয়লৈ অহাৰ লগে লগে মোৰ এটা ঘৰ সেই তাহানিৰ কথাবিলাক মনত পৰিছে। যাই কি নহওক, মোৰ সকলোৱে আপোন আৰু সকলোৰে প্ৰতি মোৰ শ্ৰদ্ধা আছে। গতিকে মই ভাবোঁ যে আগন্তুক বিজেপি, এজিপি, UPPL আৰু অন্যান্য গণশক্তি আমি মিলিত প্ৰচেষ্টাৰে নিশ্চিতভাৱে এই নিৰ্বাচনত আমি সমগ্ৰ অসমতে আটাইতকৈ উত্তম ফলাফল আমি দেখাবলৈ সক্ষম। বিরোধী ঐক্যমঞ্চত ফাট মেলার পাছত প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন বৰাৰ বিৰুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলে ডিব্ৰুগড়ৰ আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰে। টকাৰ প্ৰলোভন দি মনোজ ধানোৱাৰক প্ৰাৰ্থিত্ব উঠাই লবলে ভূপেন বৰাই কৈছিল বুলি বিস্ফোরক অভিযোগ আনে। বিরোধী ঐক্যমঞ্চ গঠন কৰি টকা ঘটা আৰু আন বিরোধী শক্তিক ধ্বংস কৰাৰ ষড়যন্ত্ৰ রচনা কৰিছিল ভূপেন বৰাই। তথ্য সহকারে সকলো অভিযোগ প্রকাশ কৰিব বুলিও কলে মনোজ ধানোৱাৰে। জনক অবস্থা হৈছে, য'ত দুজন দুজনকে কাৰ্যকৰী সভাপতি দল এৰি যাব লগা হৈছে। আজি গোটেই ইনথেম গাঁও পঞ্চায়ত কংগ্ৰেছ শূন্য হৈ গৈছে। তেখেতৰ নিচিনা এজন কংগ্ৰেছৰ নেতৃত্ব লোৱাৰ কাৰণে আজি এই অৱস্থা হৈছে। আৰু অতি সোনকালে যদি এখেতৰ নিচিনাকে সভাপতি যদি কংগ্ৰেছে সভাপতি সলনি নকৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ যে আগন্তুক দিনত গোটেই অসমত কংগ্ৰেছ চাগে শূন্য হবলৈ গৈ আছে। আপোনাক প্ৰচাৰী উইথড্ৰ কৰিব বিচাৰিছিলে বুলি শুনিছিলোঁ, কথাটো সঁচা নি বাৰু? নিশ্চিতভাৱে তেওঁলোকে কেৱল উইথড্ৰই নহয়, তেওঁলোকে বহুত ধৰণৰ প্ৰলোভন দিলে আৰু বহুত ধৰণৰ টকা পইচাৰ কথা পাতিলে। পৰৱৰ্তী সময়ত এইখিনি কথা মই আপোনালোকৰ ওচৰত উত্থাপন কৰিম, কিন্তু পৰ্যায়ক্ৰমে কৰিম আৰু গোটেই তথ্য সহকাৰে আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিম। বিৰোধী ঐক্যমঞ্চই আচলতে তেওঁ এটা হাতিয়াৰ নিচিনাকৈ ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। বিজেপিৰ যিটো এজেণ্ডা, বিজেপিৰ এজেণ্ডাটোক কেৱল সফল কৰাৰ কাৰণে তেওঁ বিৰোধী ঐক্যমঞ্চটোক ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। 16টাকৈ দল বিৰোধী ঐক্যমঞ্চত চামিল হ'ল, তাৰ ভিতৰত 5টাকৈ দল টিকেট বিচাৰিলে। 5টা দলৰ ভিতৰত আজি কেৱল এটা দলৰ লগত তেওঁলোকে বুজাবুজি কৰি ছিট শ্বেয়াৰিং ঘোষণা কৰিছে। কি ধৰণৰ বিৰোধী ঐক্যমঞ্চ হ'ল? তেওঁলোক আচলতে গোটেই প্ৰক্ৰিয়াটোত বিৰোধীক শেষ কৰাৰ উদ্দেশ্যলৈ এই গোটেই বিৰোধী ঐক্যমঞ্চটো বনাই মেলি ৰাইজক প্ৰতাৰণা কৰিলে, ৰাইজক ঠগিলে বুলি মই ক'বলৈ বিচাৰিম।
বিজনেত বিজেপি মিত্রজোঁট সমর্থিত UPPL দলের প্রার্থী জয়ন্ত বসুমতারী বিজনেত চহরস্থিত চিরাং জেলা বিজেপি কার্যালয়ত আদরণী কোকরাঝার লোকসভা সমষ্টির বিজেপি মিত্রজোঁটর UPPL দলের প্রার্থী জয়ন্ত বসুমতারী NDA সমর্থিত প্রার্থী হিসাবে শক্তিশালী পজিশনত আছো বলে উল্লেখ করে 70% ভোট পাবলে সক্ষম হব বলেও দাবি জানালে জয়ন্ত বসুমতারী। যেহেতু মই মনোনীত প্রার্থী হোঁ তার কারণে NDAর যেমন অংশীদার দলবর আছে আমার কার্যকর্তাসকল আছে তেখেতসকলের মই চা চিনাকি হওয়ার কারণে এবার হলেও মই তেনেকে ঘুরিছো। আজি বিজনি আমার জিলা ভারতীয় জনতা পার্টির এই কার্যালয় আহিছো আর তেখেতসকল কর্মকর্তাসকল মই মত বিনিময় করছো আগন্তুক নির্বাচনের সম্পর্কে। তেখেতের দলের যিকোনো রাষ্ট্রীয় দলে রাষ্ট্রীয় দল বা আঞ্চলিক দলে নিজাববাসী প্রার্থীত্ব দিব পারে আর তেখেতসকলে তেখেতসকল কারণে কাম করব আমি আমার কোনো কাম করে আছো। সব আমার NDA হিসাবে আমি এজ এ মজবুত পজিশনতে আছো মই ভাবিছো 70% ভোট শেয়ারটো আমার NDA হিসাবে আমি পাবলে সক্ষম হম। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার লগে লগে তৎপর প্রতিটি রাজনৈতিক দল সমষ্টিয়ে সমষ্টিয়ে ভোট বিচারি প্রার্থী নির্বাচনী প্রচার পুয়ায় গুয়াহাটী লোকসভা সমষ্টি প্রার্থী মীরা বরঠাকুরে কটাবাড়ীত চলালে নির্বাচনী প্রচার। গুয়াহাটী মহানগরীর মরাভরলু নদীর উপর জাবর বুতলা হক আর সেফ ভরলু কার্যসূচীরে ভোটার রাইজক আকর্ষিত করার চেষ্টা গুয়াহাটী লোকসভা সমষ্টি প্রার্থী মীরা বরঠাকুরের। এই অনুষ্ঠানত আগরপর সরকারক প্রেসার করে আছো সরকারে এইবিল কথা ভরলু খনন বা ভরলু পরিষ্কারের ক্ষেত্রে সরকার ব্যস্ত নহয় এলোক ওভারব্রিজ লাগে ওভারব্রিজত যে সিভিল ওয়ার্কত 60-40 প্রফিটের কথা থাকে ভরলু খনন করলে ইমান প্রফিট নহয় এলোকে প্রফিট মেকিং সরকার এখন ওয়েলফেয়ার সরকার নহয় এলোক মুনাফা লাগে সেইকাৰণে মই আগতেও আপনি রাইজক সুদক 2-3 বার ইয়াত আহি পেলায় সরকারক অনুরোধ জানাইছো আমি মই যেহেতু যদি এটা লোকসভার প্রার্থী হিসাবে রাইজে যদি মোক জয়ী করায় মই ডেফিনেটলি সাইন্টিফিক ওয়েত ভরলু খনন করে ভরলু বিউটিফিকেশন ভরলুত যাতে ট্যুরিজম ডেভেলপ করব পারি তার কারণে মই প্রয়াস করিম এটা একটা সেন্ট্রেল গভর্নমেন্ট স্কিমত মই এই কামখিনি করব কারণে নিজে এটা মোর ভিজন ডকুমেন্ট এখন বনাইছো তাত মই সন্নিবিষ্ট করছো গতি কৃত্রিম বানপানী রোধ করবলগা হলে প্রথম নমামী ব্রহ্মপুত্র পাতি পেলে লাভ নাই নমামী ব্রহ্মপুত্রত যিমান কোটি কোটি টাকা খরচ করা হল নমামী বরাকত যিমান কোটি কোটি টাকা খরচ করা হল কিমানখিনি কোটি টাকা যদি ভরলু খননত খরচ উদালগুড়িত বিজেপির নির্বাচনী রণদঙ্কা কার্যালয় মুক্তি করে প্রচারত নামিল দরং উদালগুড়ি প্রার্থী দিলীপ শইকীয়া নিজ সমষ্টিত 5,00,000 ভোটের ব্যবধানত জয়ী হব বলে ঘোষণা দিলীপ শইকীয়ার আনকি সমষ্টিটির কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশীক পাম দিব লাগিব বলে কটাক্ষ করে দেয় দিলীপ শইকীয়ায় যোরহাটত গৌরব গগৈ আর ডিব্রুগড়ত লুণীনজ্যোতি গগৈ বেয়াক হারিব বলে ভবিষ্যৎবাণী করলে দিলীপ শইকীয়ায় বিরোধী শিবিরে যিমানে প্রার্থী নিদিয়ক যিমানে একত্রীকরণ নেদেখ দরং ওদালগুড়িত NDA ভারতীয় জনতা পার্টিয়ে পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করে ব্যাপক ব্যবধানত এই সমষ্টির পর জয়লাভ করি। যাবার দিলীপ শইকীয়া নির্বাচনত 1,34,000 ভোট জিকিছিল আজি আজি আপনার কই থলো আপনাদের কলে আচরিত পাব পারে 5,00,000 উপর মার্জিন হব আমার কংগ্রেস তো গণতিত নাই কংগ্রেস গণতিত নাই কংগ্রেসে যে 4,00,000 যে ভোট পাওয়া পারিব ডাউট আছে গোটে সব BPF-এ ক্যান্ডিডেট দিছে তেওঁলোকৰ এটা তেওঁলোকে এটা ক্যান্ডিডেট দিছে মই নাজানো তেওঁলোকে কি করব পাইলে আমাক সহায় করক হারিব কারণ কেউ গৌরব গগৈৰ কালিলৈকে গৌরব গগৈ নগাঁও খেলার পরিকল্পনা আছে এতিয়া উপায় নেপায় গৌরব গগৈ তাত ইলেকশন খেলে বড় বেয়াকে হারিব মই তো তিতা লুড়িনে তো আরো বিপদ ইয়ারে হইতে বাতর পাপি ডায়ালিস নমস্কার।